আর আমি ফাঁকি দিয়ে এখানে এলে আপনি তো ঠিকই বুঝতে পারবেন আর তখনই আমাকে ফেরত পাঠাবেন তাই রবিবার ছুটির দিনে এখানে আসি তেহগা এই রবিবারের দিনেও ওই সুরিনের কাজ থাকে হ্যাঁ ও তো সাহেব কোম্পানিতে চাকরি করে ওকে যখন তখন ডেকে পাঠায় ওকেও যেতে হয় ও আর মনমোহন ঠাকুর মনমোহনের মনের অবস্থা ভালো না কেনগা কি হয়েছে ওর মেয়ে মানিক প্রভা খুবই অসুস্থ অতটুকু মেয়ে কি যে কষ্ট পাচ্ছে ঠাকুর মনমোহনের আরেক মেয়ে এইভাবেই মারা গেছিল তখন মনমোহন আত্মহত্যা করতে গিয়েছিল এখন এই মেয়েটির যা অবস্থা তাতে ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় মানিক প্রভাত তাহলে তাহলে হয়তো মনমোহনকে আর বাঁচানো যাবে না ঠাকুর আর খবরেজ পুঁথি সবই দেখানো হয়েছে কোনো ডাক্তারই আশা দিতে পারছে না আমি নিজে যতটুকু ডাক্তারি বুঝি তাতে সিমটম দেখে মানে লক্ষণ দেখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না এখন অবশ্য একজন বড় কবিরাজ মশাই দেখছেন মানিক প্রভাকে হ্যাঁ গা রামবাবু তাই বুঝি তোমার মুখটা অমন থমথমে হ্যাঁ ঠাকুর মৃত্যু কি আমি খুব কাছ থেকে তা দেখেছি আমার ভাগ্নিরা আমার চোখের সামনে কলেরায় ছটফট করতে করতে মারা গেল আমি ডাক্তার হয়ে কিচ্ছু করতে পারলাম না কিচ্ছু না এই যে কি কষ্ট ঠাকুর কষ্ট পেয়নি রামবাবু কষ্ট পেয়নি কষ্ট ঠাকুর মনমোহনের মেয়ে মানিক প্রভার তো নিয়ম মতে এত তাড়াতাড়ি চলে যাবার বয়স নয় তাহলে ঠাকুর ঈশ্বর এমন নিয়ম সৃষ্টি করলো কেন যারা পরে এসেছে তারা চোখের সামনে আগে চলে যাবে হোগো যে নিয়ম করে সেই যে নিয়ম ভাঙে ওই ভাঙা ঘরার নিয়মের মালিকের মনের মধ্যে যে কি আছে সে বুঝে কোন মনীষিকা কোন মনীষী হ্যাঁ ওই মনমোহন কি তার মেরে সব কোন আগলে রেখেছে হ্যাঁ ঠাকুর অসহায় বাবা মেয়ের পাশে পাথরের মতো বসে আছে কখন আলোটা নেমে যায় সেই আতঙ্কে আমি আজ আসি ঠাকুর কখনো শেষ কটা মুহূর্ত ভগবানের নাম নিয়ে
আজ কি বলে গেল শুনলি? উনি বলে গেলেন ভগবানের নাম করতে। তাই করো মনমোহন, তুই যা ভগবানের কাছে, তোর মেয়ে এখনো শ্বাস নিচ্ছে, যা বাপ তুই ছুটে যা তার কাছে, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যা। পিতার এই অবস্থা, আর উনি থাকবেন না মেয়ের কাছে? তোর মেয়েকে তুই মরতে দিতে চাস মনমোহন? কি বলছো তুমি মা? কোনো বাপ কি তা চায়? তাহলে এখনো কবিরাজের কথা শুনছিস না কেন তুই? তিনি ভগবানকে ডাকতে বলেছেন, তুই যাচ্ছিস না কেন ভগবানের কাছে? কবিরাজ মশাই জবাব দিয়ে গেছে, ঠাকুর কি করবেন? জম আমার মেয়ের শিয়রে। তুই দক্ষিণেশ্বরে যা বাবা, ঠাকুরের সাধন ভূমি মাটি নিয়ে আয়। আমার মনে হয় ও মাটি এমনি মাটি নয়, সাক্ষাৎ ধন্বন্তরীর কমণ্ডলীর অমৃত। জমির সাধ্য নেই বাবা ওই অমৃতকে তুচ্ছ করে। মা, পঞ্চবটি ঠাকুরের সিদ্ধ পীঠ, আমি কেমন করে সেই পীঠস্থান স্পর্শ করব? ঠাকুরের কাছে কেঁদে পড়, তিনি করুণা সিন্ধু, না করবেন না। বাবা তুই আর দেরি করিস না, তাহলে আমার মানিক প্রভা। যা বাবা তুই যা। মা, কবিরাজ মশাই জবাব দিয়ে গেছে, এখন মাটি দিয়ে কি হবে? তাছাড়া আমি ব্রাহ্মণ, ওসব কুসংস্কারে কোনো আস্থা নেই আমার। না মা না, তুমি আমাকে ওসব করতে বলো না। ও গো, মেয়ের প্রাণের চাইতে সংস্কার আপনার কাছে বড় হলো। এখনো ভাবছিস? থাক তুই তো সংস্কার নিয়ে, আমি যাব ঠাকুরের কাছে। আমিও যাব মা আপনার সাথে, চল চলো। খুকি খুকি, আমি যাচ্ছি যাচ্ছি মানিক মা আমার, আমি যাচ্ছি তোর প্রাণ ভিক্ষে চাইছি তার কাছে। ভক্ত ভাঞ্চা কৃপা সিন্ধু, নিশ্চয়ই তোকে কৃপা করবেন মা, নিশ্চয়ই তোকে কৃপা করবেন। ব্যাকুল হয়ে তারে ডাকতে হয় গা, ব্যাকুলের কান্না তিনি যে শুনবেনই গো শুনবে, একটা পিঁপড়ের পায়ের শব্দ তার কান এড়ায়নি। আর তোমার কান্নার শব্দ সে শুনতে পাবেনি, তা কি কখনো হয়? সে নিশ্চয় শুনবেন গো, নিশ্চয় শুনবেন। হে দেখো না, হে পেত্তম পেত্তম, আমি মারে কত ডেকেছি, মা মারে দেখা দে রে মা দেখা দে, মা কিন্তু এর ডাকে সাড়া দেয়নি, সাড়া দেয়নি মা। তখন ব্যাকুল হয়ে একদিন ভাবলুম, হয় মায়ের দেখা পাবো, না হয় এ জীবনই আর রাখবনি রাখবনি। খুব কাঁদতে লাগলুম গো, খুব কাঁদতে লাগলুম। তারপর কাঁদতে কাঁদতে মায়ের ওষি দিয়ে যেই গলায় কোপ দিতে যাব, অমনি অমনি মা আমার এসে হাতি ধরলে। ঠিক এমনি ভাবে ব্যাকুল হয়ে তারে ডাকতে হয়, তবেই তার দয়া হয় গো, দয়া হয়। তাহলে ঠাকুর ঠাকুর মনমোহন কি তার মেয়ের সব পক্ষণ আগলে রেখেছে? হ্যাঁ ঠাকুর, অসহায় বাবা মেয়ের পাশে পাথরের মতো বসে আছে, কখন আলোটা নিভে যায় সেই আতঙ্কে। ঠাকুর ঠাকুর, আজ আমি আসি ঠাকুর। হ্যাঁ গো, হ্যাঁ যা গো, যা মনমোহন।
তুমি কাজ চুকে নিগা আমন মোহন ঠাকুর ঠাকুর এ কান্টে পুড়ে যাচ্ছে ঠাকুর কাউকে দেখাতে পাচ্ছি না আগুনের মতো দাউ দাউ করে চলছে তাই বুঝি প্রলেপ নিতে এছো তুই দক্ষিণেশ্বরে যা বাবা ঠাকুরের সাধন ভূমির মাটি নিয়ে আয় আমার মনে হয় ও মাটি এমনি মাটি নয় সাক্ষাৎ ধন্বন্তরীর কমণ্ডলীর অমৃত জমে সাধ্য নেই বাবা ওই অমৃতকে তুচ্ছ করে মা পঞ্চবটী ঠাকুরের সিদ্ধপীঠ আমি কেমন করে সেই পীঠস্থান স্পর্শ করব ঠাকুরের কাছে কেঁদে পড় তিনি করুণা সিদ্ধ না করবেন না কি হলো মনমোহন বলি আমাকে আমাকে কাঁদতে দিন ঠাকুর আপনার চরণতলে আমার সব দুঃখ সব কষ্ট নিবেদন করতে দিন ঠাকুর তাতে কি তোমার বুকের চালা কমবে গা হ্যাঁ কেমন করে ঠাকুরকে বলি মায়ের বিশ্বাসের কথা কেমন করে বলি আমার মেয়ের শিওরে জম এসে দাঁড়িয়েছে স্বার্থপরের মতো কি করে বলি আমার মেয়ের প্রাণ ভিক্ষে দিই আপনার সাধন স্থলের মাটি দিই ও মনমোহন চোখে জল ফেলুনি গো বাঁধো এ বান রে বাঁধো বাঁধো এ বান আমি রোধ করতে পারবো না ঠাকুর আপনি রুখে দিন সে পঞ্চবটী যেখানে বসে এ মায়ের সাধন করেছিল তুই দক্ষিণেশ্বরে যা বাবা ঠাকুরের সাধন ভূমির মাটি নিয়ে আয় আমার মনে হয় ও মাটি এমনি মাটি নয় সাক্ষাৎ ধন্বন্তরীর কমণ্ডলীর অমৃত জমে সাধ্য নেই বাবা ওই অমৃতকে তুচ্ছ করে সন্তান সুখ বড় সুখ গো মনমোহ তবে কি জানো যারা নিজের জীবনে ভগবানকে জড়িয়ে ধরে রাখে তাদের জীবনে যত সুখই আসুক না কেন যত বিপর্যয় আসুক না কেন কোনো সুখে তারা বিচলিত হয়নি ওই একটু ধাক্কা ধাক্কি খাওয়ার পর আবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকে ওই দেখো না কেন ওই নদীর উপর দিয়ে বড় জাহাজ গেলে তার ঢেবে টিঙি নৌকোগুলো ঠালমাটাল হারিয়ে মোটি হয়তো ডুবেও যায় কিন্তু ওই ভার বাওয়া নৌকোগুলো প্রথমে টালমাটাল হারিয়ে ফেললেও পরে একটা সময় স্থির হয় মনমোহন তুমি একবার সন্তান সুখে আত্মহারা হয়ে আত্মহত্যা করতে গিয়েছিলে তাই না ঠাকুর আমি বুঝেছি ঠাকুর আমি বুঝেছি নিজেকে সামলাতে পারছিলাম না তাই মনের মধ্যে ওই শোক তাপ পুষে রেখেছো তাই না মনমোহন আত্মহত্যা কিরূপ জানো ওই জেল পালানো কয়েদির মতো সে নিজেও জানে ধরা সে একদিন পড়বেই তখন আগের সাজার সাথে ওই জেল পালানোর সাজা দ্বিগুণ হবে ঠিক তেমনি ওই আত্মহত্যা করলে
বারে বারে সংসারে ফিরে আসতে হবে গো। আর নিকটজনের হারানোর বেদনা তোমায় সইতে হবে। এমনটি ভুলেও করো না গো মনমোহন, ভুলেও করো নি। ঠাকুর, আমি বুঝেছি ঠাকুর, আমি বুঝেছি। যে কারণে এসেছিলাম তা আমি ভুলে যাব বাড়ি যেতে যেতে। গিয়ে কি দেখবে মনমোহন? মরা মেয়েকে কোলে নিয়ে মা বউ কাছে। মনমোহন, মনমোহন, যেওনি গো, যেওনি, যেওনি, যেওনি। যা নিতেছ তা নিয়ে যাও। এদিকে এসো, এদিকে এসো, এসো, এসো। যে কি নিতে এসেছ তা নিয়ে যাও গো মনমোহন, নিয়ে যাও। তুমি তোমার মেরে খাই দাও, যাও যা মনমোহন, যাও যাও। ওই তোমার জন্য তোমার মা বউ সব ঘরবার করছে তো, যাও যাও যাও, আর দেরি করো নি, যাও যাও মন, যাও যাও। মারে মা, ওর মেয়ের ভোগ হেরে দে মা, হেরে দে। মারে ওর মেয়ের ভোগ হেরে দে মা, হেরে দে, হেরে দে মা, হেরে দে, ওর মেয়ের ভোগ হেরে দে মা, দে মা। রঘুবীর,